আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় কম মার্কে কোন কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করলে তোমার চান্স হবে, এটা নিয়ে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিব। যেহেতু এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট তুলনামূলক খারাপ হয়েছে, তো অনেকে কিন্তু কম মার্ক পাইছে। তো কম মার্কে কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, এটা যেমন জানাই দিব। পাশাপাশি যারা ভালো মার্ক পাইছো তারা আসলে কোন বিশ্ববিদ্যালয়ে কীভাবে অ্যাপ্লাই করলে তুমি প্রথম মেরিট লিস্টে চান্স পেয়ে যাবে, আশা করি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এ ব্যাপারে তোমাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো সর্বপ্রথম কী নিয়ে আলোচনা করব, সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব, যারা জিএসটি পরীক্ষায় 30, 31, 32 এই মার্কগুলোর ভিতরে তোমরা নম্বর পাইছো তারা আসলে কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা। তো প্রথম কথা হলো যারা মেনলি পাশ করছো, যেহেতু গুচ্ছের পাশ মার্ক হলো 30, অর্থাৎ পাস মার্ক 30 অথবা 31 অথবা 32 ভিতরে মার্ক পাইছো, তারা কিন্তু রিক্স জোনের ভিতরে আসো, অর্থাৎ তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু তুলনামূলক অনেক কম। তারপরেও অসংখ্য স্টুডেন্ট আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করছো বা ফোন দিয়ে জানাইছো যে না আমি পাস করছি, তারপরে আমি দুই একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কোন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করব। সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমরা কম জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা বেশি, তোমরা চাইলে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করতে পারো। তবে যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যারা অ্যান্সার করছে এবং যাদের জিপিএ মার্ক বেশি, কিছু কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু জিপিএর উপর মার্ক আছে এবং তোমার জিপিএ মার্ক যদি বেশি হয় এবং তোমার যদি কোঠা থাকে তাহলে তোমার চান্স হলেও হতে পারে। এখন প্রশ্ন হলো কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয় কোনগুলা বা নতুন বিশ্ববিদ্যালয়গুলো কোনগুলা। তো তুমি চাইলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো, চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো, চাইলে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো যেখানে আসন সংখ্যা 120টি, তুমি চাইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ এটাতে অ্যাপ্লাই করতে পারো, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় পিরোজপুর, তুমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করতে পারো। যেহেতু এই বিশ্ববিদ্যালয়গুলো নতুন প্রতিষ্ঠিত হয়েছে, তো স্টুডেন্ট পড়ার চাহিদা যেহেতু এখানে তুলনামূলক কম, কারণ যেহেতু এটা নতুন প্রতিষ্ঠিত হয়েছে অবকাঠামোভাবে একটু অনুন্নত, অথবা লেব ফেসিলিটি বলো বা আবাসন ব্যবস্থা যেহেতু একবারে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে অনেক কম, এই জন্য এখানে কম স্টুডেন্ট অ্যাপ্লাই করে। তো যেহেতু কম স্টুডেন্ট অ্যাপ্লাই করে, সো কম মার্কে যদি চান্স হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়তে হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে অবশ্যই 30, 31, 32 যারা পাইছো তারা কিন্তু রিক্স জোনের ভিতরে আসো। এখন যেটা আলোচনা করবো, যারা জিএসটির মার্ক 33, 34, 35 পাইছো তারা আসলে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা কী। সো তাদের চান্স পাওয়ার সম্ভাবনা হলো 50%, অর্থাৎ তোমাদের চান্স হওয়ার সম্ভাবনাও আছে আবার কিছু রিক্স জোনও আছে। সো যারা মিললি এই 33, 34, 35 পাইছো তারা আসলে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করতে পারো বা কোথায় অ্যাপ্লাই করলে চান্স হতে পারে, তোমরা চাইলে মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করতে পারো, পাশাপাশি নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করতে পারো, আসন সংখ্যা যেখানে বেশি সেখানে অ্যাপ্লাই করতে পারো। তবে যারা মিলি 33, 34, 35 পাইছো কিন্তু তোমাদের কোঠা আছে, বিশেষ করে মুক্তিযোদ্ধা কোঠা অথবা উপজাতি কোঠা অথবা পোষ্য কোঠা বা বিকেএসপি কোঠা, এই কোঠাগুলো থাকলে তোমাদের চান্স পাওয়ার ওয়েটিং থেকেও কিন্তু একটা সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হলো মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে কোনগুলো আছে, যেমন আছে তোমার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেটা রংপুরে অবস্থিত, এখানে সিট সংখ্যা প্রায় 1,395টি, তুমি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারো কারণ এখানে তোমার আসন সংখ্যা বেশি। তুমি চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো, এখানে আসন সংখ্যা প্রায় 1,520টি, তুমি চাইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো যেটা ময়মনসিংহে অবস্থিত, এখানে আসন সংখ্যা প্রায় 1,080টি, তুমি চাইলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো, এখানে আসন সংখ্যা 350টি, তুমি চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো, এখানে মোট আসন সংখ্যা 1,030টি, তুমি চাইলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো, এখানে আসন সংখ্যা 920টি। পাশাপাশি তুমি নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে অ্যাপ্লাই করতে পারো। এখন কোন মার্ক নিয়ে আলোচনা করব, এখন হলো যারা মেনলি 36, 37, 38 এই মার্কগুলোর ভিতরে পাইছো তাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ তোমরা ধরেই নিতে পারো তোমাদের ওয়েটিং থেকে হলেও তোমাদের চান্স হবে, অর্থাৎ তোমাদের সবচেয়ে বেশি চান্স পাওয়ার সম্ভাবনা আছে। তো এখন তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা, তোমরা জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করবা, পাশাপাশি মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং আসন সংখ্যা যেখানে আছে সেখানে অ্যাপ্লাই করবা, এবং যাদের কোটা থাকবে তাদের 100% সিওরিটি তোমাদের দিতে পারি তোমাদের চান্স নিশ্চিত হয়ে যাবে। তো এখন জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনগুলো আছে, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো, এখানে আসন সংখ্যা প্রায় মোট আসন সংখ্যা 1,039টি, তুমি চাইলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো, এটা আসন সংখ্যা 1,566টি, তুমি চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো, এখানে কিন্তু আসন সংখ্যা সবচেয়ে বেশি,
এর প্রায় 2765টি আসন আছে মোট। তারপর তুমি চাইলে ইসলামিক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারো, এখানে আসন সংখ্যা 2050টি। তুমি চাইলে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারো, এখানে মোট আসন সংখ্যা 1397টি। তুমি চাইলে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারো, এটা টাঙ্গাইলে অবস্থিত, এটা আসন সংখ্যা প্রায় 845টি। তুমি চাইলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারো, এটা আসন সংখ্যা 1420টি। তুমি চাইলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারো, এটা আসন সংখ্যা 960টি। পাশাপাশি মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করতে পারো। এটা আমরা মিলে আমরা আলোচনা করছি যাদের মার্ক 36, 37, 38-এর ভিতরে আছে। এখন কি নিয়ে আলোচনা করবো, যখন তুমি এখানে আবেদন করবো অবশ্যই তোমরা বিভাগ পরিবর্তন সহ সব সাবজেক্টেই তোমাদের কিন্তু আবেদন করা উচিত, যেহেতু তোমাদের সম্ভাবনা বেশি, তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই জন্য চেষ্টা করবো অন্তত বিভাগ পরিবর্তন করে যে ভালো ভালো সাবজেক্ট আছে সেগুলোও ইনক্লুড করে কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করবা। এখন মিলে আলোচনা করবো যাদের মার্ক হলো 39, 40, 41, 42, তোমাদের নিশ্চিত থাকো তোমাদের চান্স হয়ে যাবে। এমন প্রশ্ন হলো যাদের মার্ক এরকম আছে 39, 40, 41, 42 এর ভিতরে যারা জিএসটিতে মার্ক পাইছো তারা যে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা, জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে অ্যাপ্লাই করবা, মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে অ্যাপ্লাই করবা, আসন সংখ্যা বেশি আছে সেখানে অ্যাপ্লাই করবা। বিশেষ করে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অথবা বাংলা ইংলিশ যেটা তোমরা অ্যান্সার করো না কেন তোমাদের কিন্তু চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। তুমি যদি এই বায়োলজির সাথে বাংলা অ্যান্সার করো তাও তোমাদের চান্স হবে, তুমি যদি ম্যাথের সাথে ইংলিশ অ্যান্সার করো তাও তোমাদের চান্স হবে, অর্থাৎ তোমাদের চান্স হয়ে যাবে। এত তোমরা তাহলে কোথায় অ্যাপ্লাই করবো, যে জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে অ্যাপ্লাই করবা, পাশাপাশি তুমি মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে অ্যাপ্লাই করবা, এবং তোমরাও কিন্তু বিভাগ পরিবর্তন করে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। তারপর যদি আমি আলোচনা করবো যাদের মার্ক হলো 43, 44, 45, তোমাদের একবার শিওর 100% শিওর তোমাদের চান্স হয়ে যাবে। তাহলে তোমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করবা, জনপ্রিয় বিশ্ববিদ্যালয়, মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা বেশি সেখানে, যেমন তোমরা খুলনা বিশ্ববিদ্যালয় সহ যে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে অ্যাপ্লাই করবা, পাশাপাশি মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয় আছে এগুলোতে অ্যাপ্লাই করবা, এবং বিভাগ পরিবর্তন করে অ্যাপ্লাই করার চেষ্টা করবা, তাহলে প্রথম মেরিট লিস্টে চান্স হবে। তারপর হলো যাদের মার্ক হলো 46, 47, 48, 49, 50 এর ভিতরে যারা আসো তারা 100% শিওর থাকো তোমাদের 100% চান্স হয়ে যাবে। তাহলে এখন তোমরা কোথায় চান্স অ্যাপ্লাই করবা, জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয় আছে বা মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে, জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবা, পাশাপাশি মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবা। এখন তোমরা কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করা তোমাদের প্রয়োজন নেই, তোমরা এখানে দেখে শুনে তোমার যে বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা, অনেকের ইচ্ছা থাকে এলাকার বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাহলে তুমি যে এলাকায় আসো তোমার পার্শ্ববর্তী এলাকাতে বা তোমার এলাকাতে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করবো। অর্থাৎ তোমরা দেখে শুনে যে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করো না কেন তোমার 100% তোমার শিওর চান্স হয়ে যাবে। এবং তোমার তুমি যদি মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে অ্যাপ্লাই করো তাহলে তুমি টপ যে সাবজেক্টগুলো আছে, যেমন তুমি যদি সায়েন্স স্টুডেন্ট হও তোমার সিএসসি বলো বা লাইফ সায়েন্সে তুমি ফার্মেসি বলো, টপ যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে কিন্তু তুমি চান্স পেয়ে যাবা ইনশাল্লাহ। এখন হলো যাদের মার্ক হলো 50-এর উপরে, 51, 52, 53, 54, 55 উপরে, তাহলে তার শিওর তো চান্স পাবা, তোমরা শুধুমাত্র যে জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে শুধুমাত্র জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করতে পারো, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়, সাস্ট, জগন্নাথ, ইসলামিক বা হাজি দানেশ অথবা মৌলানা ভাসানী বা নোয়াখালী বা জাস্ট এগুলোতে অ্যাপ্লাই করো, এবং এগুলোতে অ্যাপ্লাই করলে তুমি টপ ইউনিভার্সিটিতে যেমন চান্স পাবা পাশাপাশি টপ যে সাবজেক্টগুলো আছে সেই টপ সাবজেক্টগুলোতেই চান্স পেয়ে যাবা ইনশাল্লাহ। এখন প্রশ্ন হলো যেহেতু তোমাদের প্রত্যেকটার মার্কগুলো বলে দিলাম, অনেক স্টুডেন্ট কিন্তু আসলে চান্স পাবে না, তো যারা চান্স পাবে না তারা এখন যেটা করতে পারো তোমরা কৃষি গুচ্ছর জন্য প্রস্তুতি নিতে পারো। তো আমাদের যারা ঘরে বসে যারা কৃষি গুচ্ছর প্রস্তুতি নিতে চাও তাদের জন্য কিন্তু আমরা কৃষি গুচ্ছ টার্গেট ব্যাচ চালু করছি, এটার কোর্স ফি হলো 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বার আছে এই নাম্বারে 2000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে জানাবো, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের কৃষি গুচ্ছ টার্গেট ব্যাচে ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে তুমি কী কী পাবা, এখানে ভর্তি হলে তুমি অনলাইনে ক্লাস করতে পারবো, এবং ক্লাসগুলো কোথায় তুমি করতে পারবা, তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ক্লাস করতে পারবা। পাশাপাশি কেউ যদি আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও কিন্তু ভর্তি হওয়ার আগে তুমি ফ্রি ক্লাস করতে চাও সেটারও ব্যবস্থা আছে, সেক্ষেত্রে তুমি যেটা করবা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, কি লিখে মেসেজ করবা যে আমি কৃষি গোচ্ছ টার্গেট বেসে ভর্তি হতে চাই, এর আগে আমি 2টা বা 3টা ফ্রি ক্লাস করবো। এই মেসেজটা দিলে তোমাকে আমরা হোয়াটসঅ্যাপে 3টা বা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস পাঠাই দিব, সেই ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস দেখার পর যদি তোমার ভালো লাগে তুমি চাইলে আমাদের কৃষি গোচ্ছ টার্গেট বেসে ভর্তি হয়ে তুমি কিন্তু ভালো একটা প্রস্তুতি অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে নিতে পারো। এবং কৃষি গোচ্ছ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অনেক ভালো, কারণ এই বিশ্ববিদ্যালয়গুলোতে শেষ করে তুমি বিসিএসএ কোঠা যেমন সুবিধা পাবা পাশাপাশি বাংলাদেশের প্রথম শ্রেণীর যে ভালো ভালো চাকরি সেটা তুমি কিন্তু করতে পারবা। পাশাপাশি আমাদের অনলাইন এক্সাম ব্যাচ আছে, এটার কোর্স ফি 500 টাকা। কৃষি গুচ্ছর জন্য অনলাইন এক্সাম ব্যাচ আছে, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে জানাবো, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো তোমাদের গুচ্ছে চান্স পাওয়ার জন্য কম মার্কে কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা বা ভালো মার্কে কোন কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে, এর সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম। আশা করি তোমরা কৌশলে অ্যাপ্লাই করবা, বেশি বেশি অ্যাপ্লাই করবা, যত বেশি তুমি অ্যাপ্লাই করবা তত তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে, এবং তুমি কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের
এ বি সি তিনটা ইউনিটে যদি অ্যাপ্লাই করো তোমার 500 টাকা করে খরচ হবে। এভাবে তুমি যতগুলো বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করবে, তুমি চাইলে 24টা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে 10টা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে 5টা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে 1টা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারো। তবে যাদের মার্ক অনেক কম, জিএসটি মার্ক অনেক কম, তারা যত বেশি অ্যাপ্লাই করবা তত তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো যারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলাম সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।